হঠাৎ করে রাত 12টার দিকে যখন খিচুড়ি রান্না করে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি নওশিন। আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপুরা ভাইয়ারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন। হঠাৎ করে আসলে রান্না বান্না, ঘরে কোনো খাবারই ছিল না, ক্ষুধা পেয়ে যায়। তো 12টার দিক দিয়ে রাত্রেবেলা খিচুড়ি রান্না করলাম আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আমি আসলে খিচুড়ি চড়াইয়ে দিই আর হাতে মশলা টশলা বাটা কিছুই ছিল না, যেভাবে মনে হলো ওইভাবেই রান্না করে ফেললাম। তো ফাইনালি হচ্ছে খিচুড়িটা ডাল চাল দিয়ে ভালোভাবে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে কষানোর পর রান্না করলাম, ভালোই হয়েছে, খারাপ হয় নাই। কী আর করবো, ঘুম পাচ্ছিল না, বিরক্ত লাগতেছিল, তো ভাবলাম রান্না করে ফেলি। আর মুরগি ছিল, একটা দেশি মুরগি ছিল, ওইটা রান্না করে ফেললাম। তো মশলা বাটা নাই, রসুন বাটা, আদা বাটা নাই, তো আমি আর কি ঝটপট রান্না করার জন্য রসুনটাকে আর কি পাটায় ছেঁচে আর পেঁয়াজ কেটে এইভাবেই রান্না করতেছিলাম। মনে হলো একটু ভিন্নভাবে রান্না করলাম। আর ফ্রিজে ছিল একটু একটু মশলা, ওইটা একটু দিয়ে দিলাম, দেন যেমন তেমন রান্না করে ফেললাম ঝটপট খিচুড়ি আর মুরগি ভুনা। তো এই তো কাঁচামরিচও দিয়ে দিছি, যেহেতু আমি একটু ঝাল বেশি খাই, আগের থেকে ঝাল খাওয়াটা অনেক কমায় দিছি, কারণ ঝাল খেতে খেতে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে গেছে। তো কী আর করার, আমরা ভাই বোন মিলে, আমার বোন বলতেছিল যে আপু চল খিচুড়ি খাই, খিচুড়িটা আমার পছন্দ বিরিয়ানির থেকে, ঝাল খিচুড়ি, মুরগির ভুনা, আর যদি ভালোই তো বেগুন ভাজি, ভর্তা, এগুলো করতে পারলে। তো রাত্রেবেলা আর কী করবো, যেহেতু খাবো একটু ভালোভাবে, আর সালাদ তো লাগবেই আমার, টমেটো ছিল, শশাও ছিল, আর এগুলো হচ্ছে ফল, অনেকদিন ধরে রয়েছে, আমার ভাই এনে দিছিল, খাওয়া হয় না। পেয়ারাটা খাই, কমলা টমলা এগুলো ভালো লাগে না। তো এই যে আমি একটু ভর্তাও বানাই ফেলছি, ভর্তাটা আমার খুব পছন্দ, আর মুরগিটাও রান্না হয়ে গেছে, সব মিলে না খুব ভালো হয়েছিল, পেট ভরে আর কি খাচ্ছিলাম। আর একটু একটু নিজের হাতে ভিডিও মেক করতেছিলাম আর সেই ভিডিওটা এখন এডিট করতেছি, দেন আপনাদের মাঝে শেয়ার করতেছি। কার কার খিচুড়ি পছন্দ কমেন্ট করে জানাবেন। আর এই দিক দিয়ে সকালবেলা আমি একটু আগে হচ্ছে ফুল গাছে পানি দিতে গেলাম, আমার গাছগুলো ঠিক ভালো নাই, মারা গেছে, একদম তরতাজা ছিল নার্সারি থেকে যখন আনি। আর এই যে গোলাপ গাছে দুটো গোলাপ ছিল, গোলাপ দুটো মরে ঝরে গেছে, পানি দিচ্ছিলাম, আর এটা দেখে আসলে খুব মন খারাপ হয়ে যায়, খুব খারাপ লাগে যে গাছের যত্নটা আসলে মনে ঠিকঠাকভাবে নিতে পারি না, বাট কেন এরকম হইলো তাও বুঝলাম না। তো এটা দেখে খুব মন খারাপ হচ্ছিল, হালকা পানি পানি দিলাম, দেন কী আর করার, মন খুব খারাপ লাগতেছিলো যে এত সুন্দর দুইটা ফুল ছিল ঝরে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।